কাটুরিয়া গ্রামের ছবি ঠিক মোচকল গ্রামের পাশেই কিন্তু এই কাটুরিয়া গ্রাম গ্যারেজ ভাড়া নেবার নাম করে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে বাজি বারুদ সমস্ত মজুদ করা হয়েছিল দেখতে পাচ্ছেন সেই ছবি এবং ইতিমধ্যে স্থানীয় তৃণমূল নেতা আলতাফ তিনি এই কাজ শুরু করেছিলেন গ্যারেজ ভাড়া নিয়ে এইভাবে বিপুল পরিমাণ বাজি সংগ্রহ করা শুরু হয়েছিল আবির দত্ত আমাদের প্রতিনিধি সেই ছবি তুলে ধরেছেন দত্তপুকুরের মোচকলে ভয়াবহ বিস্ফোরণে ইতিমধ্যে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের অভিযোগ উঠেছে যে বেআইনি ভাবে বাজি তৈরি করা বাজি মজুদ করা এরকমই কারবারি এখানে চলেছে এই ঠিক ওই মোচকল গ্রামের পাশে যে গ্রাম সেই গ্রামে দেখা যাচ্ছে যে ভাড়া নামার নামে একটি ঘর ভাড়া নেওয়া হয়েছে এবং তারপর বাড়ির লোকেরা ফোন করে পাচ্ছেন না এবং একেবারে গ্যারেজ ঠাসা এখানে দেখা যাচ্ছে সম্পূর্ণভাবে ঠাসা এবং একটা ফোঁটা জায়গা নেই এখানে সম্পূর্ণভাবে ঠাসা এখানে এই যে বাজি এবং এইভাবে লোড করা রয়েছে বাজি বাড়ির যারা বাসিন্দারা তাদের সঙ্গে একবার কথা বলতে বিষয়টা অনেকে আতঙ্ক না থা ঘুমোতে পারছি না থাকতে পারছি না খেতে পারছি অত্যন্ত বিপজ্জনক তার কারণ যে বাড়ি ভাড়া নিয়ে কেরামত কেরামত কতদিন এই দুই তিন তিন মাস হলো ভাড়া নিয়েছে জল ঢেলে দিয়ে গেছে দেখছি আজকে গত রাত্রে জল ঢেলে দিয়ে গেছে তো কারা দিয়ে গেছে তা জানতে পারছি না অর্থাৎ এই যে এত বাজি মজুদ রয়েছে এখনো আপনাদের ভয় লাগে হ্যাঁ অবশ্য আতঙ্ক লাগছে তো এইগুলো সরাচ্ছে না কেন কে জানি না তা পুলিশ এগিয়ে গিয়ে জল দিয়েছে খানিকটা বলছে আর এইভাবে আছে মানে সরানো অবশ্যই দরকার কতগুলো গোডাউন কেরামত আলী সে অনেকই আছে মানে আমরা তো দু একটা এগুলো জানি অনেক কতগুলো আছে আমরা ঠিক জানি না সুবিধা তুমি শুনলে যে সকালে কেরামত আলীর এখন গোডাউনে হদিস পাওয়া গেছিলো কিন্তু ঘটনাস্থল সুবীরকে ছবিটা দেখাতে বলবো এই সেই ঘটনাস্থল ঘটনাস্থল যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই এই ঘটনাস্থল থেকে একেবারে লাগোয়া এলাকা যাকে বলে সেই লাগোয়া এলাকায় এই গোডাউন এখানে কয়েক মাস ধরে সেই গোডাউন ভাড়া নিয়ে রেখেছিল কেরামত আলী এবং সেই গোডাউনের মধ্যেই এবং গোডাউনের মধ্যে এখনও প্রচুর বাজি মজুদ রয়েছে সুবীরকে আরও একবার ছবিটা দেখাতে বলবো যে এই যে গোডাউন সেই গোডাউনের ভেতরে বাজি মজুদ রয়েছে এবং বস্তায় বস্তায় ঠাসা বাজি মজুদ রাখা হয়েছে সকালে আমরা দেখেছিলাম যে আরেকটি বাড়ি ভাড়া নিয়ে গোডাউন সেখানে যেমন বাজি তৈরির সরঞ্জাম রাসায়নিক মজুদ ছিল ঠিক সেরকমভাবে একইভাবে এই গোডাউনে প্রচুর বাজি মজুদ রয়েছে অর্থাৎ জায়গায় জায়গায় কেরামত আলীর বাজির গোডাউন সেই হদিশ এক একে পাওয়া যাচ্ছে রবিবার থেকে তল্লাশি চালানো হচ্ছে লাগাতার পুলিশের তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত এলাকার বাসিন্দাদের অভিযোগ এখানে পুলিশের তরফ থেকে কোনো বাজি উদ্ধার করা হয়নি অর্থাৎ ঘটনাস্থল থেকে ঢিলছোড়া দূরত্বে লাগোয়া জায়গায় কয়েক মাস ধরে কেরামত আলী এই গোডাউন ভাড়া নিয়েছিল এখানে প্রচুর পরিমাণ বাজি মজুদ রয়েছে এর তোমাকে কিছুক্ষণ আগে আমরা যে ছবিটা দেখাচ্ছিলাম যে কেরামত আলীর মোচকল গ্রামে একটি বাড়ি ভাড়া নিয়ে প্রায় তিন বছর ধরে মাসে ৫০০ টাকা ভাড়ে এই বাড়ি ভাড়া নিয়েছিলেন এবং গোডাউন চালাচ্ছিলেন অর্থাৎ যে জায়গায় জায়গায় কেরামত আলীর গোডাউন এবং রীতিমতো তিনি এক না এক তন্ত্র তৈরি করেছিলেন এই গ্রামে এবং সেই সেই কেরামত আলীর আরও একটা গোডাউনের হদিশ আমরা পেলাম এবং এলাকার বাসিন্দাদের অভিযোগ যে সেখানে প্রচুর পরিমাণে বাজি মজুদ রয়েছে এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে সেই বাজি উদ্ধার করা হয়নি তার ফলে এই আতঙ্কের মধ্যে বসবাস করছে অর্থাৎ কেরামত আলী এই মোচপল গ্রামে জায়গায় জায়গায় বাড়ি ভাড়া নিয়ে গোডাউন তৈরি করেছেন কেরামতি কিন্তু গোটা মোচকল গ্রাম জুড়েই ছড়িয়েছিল তা বলাই যায় কারণ একটা দুটো নয় একাধিক গোডাউন সে ভাড়া করেছিল এবং সেখানে সে প্রচুর পরিমাণে বারুদ মজুদ করেছিল যে ভানুবাগের সঙ্গে আমরা এগরার ঘটনার বারবার তুলনা করছিলাম এই দত্তপুকুরের সেই ভানুবাগের থেকেও বোধ হয় আরেকটু বেশি কেরামতি এই কেরামত আলী দেখিয়েছেন।